আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি এই বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পড়তাম। আমার বাড়ি টাঙ্গাইল দেলদুয়ারে। আমি 2006 সালে এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েট 2008-এ। আর এখানে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতে 2008-09 সেশনে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে এখন থার্ড ইয়ারে আছি। তো এটা যখন স্পন্দন বি আরটিএপি প্রোগ্রাম যখন ফার্স্ট শুরু হইল, তখন আসলে বিষয়টা সম্পর্কে আমরা টোটালি অবগত ছিলাম না, যেহেতু এর আগে বিষয়টা প্রোগ্রামটা ছিল না। এটা ফার্স্ট যখন শুরু হইলো, তো এরপরে আমরা দেখি প্রশ্নগুলো সম্পর্কে অবগত ছিলাম না। ভিন্ন দাসের একটা প্রশ্ন, কীরকম কী প্রশ্ন, আমাদের এই সম্পর্কে কারো কোনো আইডিয়া ছিল না। তো আমাদের একটা স্যার ছিল, সামাজিক বিজ্ঞানের স্যার, উনি স্যারটা অনেক ট্যালেন্ট ছিল। তো স্যারটা এই সাবজেক্ট, এই প্রশ্নগুলো আমাদের সলভ করতো, নমুনা যে কোশ্চেনগুলো ছিল সেই সলভ কোশ্চেনগুলো সলভ করে দিল দিত। এবং আমরা এটা দেখছি যে একদম ভিন্ন দাসের কোশ্চেন ছিল, সিলেবাসের সাথে কোনো সামঞ্জস্যতা নাই। তো এই কোশ্চেনগুলো ছিল ছাত্রদের মেরিট ডেভেলপের জন্য খুবই হেল্পফুল ছিল, যে এই কোশ্চেনগুলো যে সব ছাত্ররা ভালো মেধাবী তো তারা সহজে এই কোশ্চেনগুলো পারতো, কিন্তু যারা মেধার দিক দিয়ে দুর্বল ছিল তো তারা অনেকটা পিছিয়ে যেত। তো এই প্রোগ্রামটা স্কলারশিপটা পাওয়ার পর তো কীভাবে সহযোগিতা করছে এটা, তো এরপরে যে স্কলারশিপটা যখন আমি পাইলাম, তো এটা আমার ভিতরে একটা চেতনা সৃষ্টি করলো, একটা অনুভূতি সৃষ্টি করলো, যে না আসলে মেরিটোরিয়াস স্টুডেন্টদের যে আসলে একটা ভ্যালু আছে, একটা ভ্যালু যে তাদের করা, তাদের যে একটা মূল্যায়ন করা হয়, তো এই জিনিসটা আসলে তখন প্রকাশ পাইলো। এবং এরপরে যে একটা প্রোগ্রাম হইলো ওই জায়গায়, তো প্রোগ্রামে ইউএসএ থেকে বড় ভাইরা আসছেন, তো তাদের দ্বারা যে একটা ইন্সপিরেশন পাওয়া গেল, তো এটা আমার দেখা গেছে ভবিষ্যৎ লাইফে। তো এরপরে এসএসসি লাইফ আমাদের অনেক সহজেই কেটে গেছে, ফিনান্সিয়াল সাপোর্টের দ্বারা, ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া গেল, তো এর দ্বারা এসএসসি লাইফটা অনেক অনেক সহজ হয়েছে। আমার কোনো ফিনান্সিয়াল কোনো টেনশন ছিল না, একদম টেনশন ফ্রি পড়াশোনা করা গেছে। কিন্তু ইন্টারমিডিয়েটেও যদি এটা থাকতো, তো আশা করা হয়তো বা ইন্টারমিডিয়েটে অনেক ভালো একটা রেজাল্ট হইতো, অনেক ভালো রেজাল্ট হইতো। এবং যে অ্যাডমিশন টেস্টের সময়ও এটা অনেক বিশাল একটা অ্যাডভান্টেজ হইতো আমার জন্য। তো